শমশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে রোগীদের জন্য আরও 100 বেডের অনুমোদন করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি হাসপাতাল গ্রাউন্ডের ভিতরেই জলাশয় হয়ে পড়ে থাকা আরও একটি জায়গায় রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য মনোরম পরিবেশ গড়ে তোলার বন্দোবস্ত করতে তৎপর স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার সার্বিকভাবে সেই কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শমশেরগঞ্জের বিধায়ক শ্রী আমিরুল ইসলাম মহাশয়, বিএমওএইচ ডাক্তার তারিফ হোসেন মহাশয় সহ অন্যান্য আধিকারিকরাও। এদিকে অনুপনগর ব্লক হাসপাতালে ইতিমধ্যেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে 300 বেড বিশিষ্ট হাসপাতাল ভবন তৈরির কাজ। এদিন সেই কাজও খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দেখুন শমশেরগঞ্জ থেকে রামিজ রাজার রিপোর্ট, জেইন টিভি। অনুপনগর হাসপাতালে আমরা এসেছি, আমাদের সিওমএইচ সাহেব আছেন, আমাদের বিওমএইচ। এই ধুলিয়ান পৌরসভার উদ্যোগে এখানে একটা যে গর্ত আছে জলাশয়, সেটা বিউটিফিকেশন করা এবং আমাদের এখানে 300 বেড যে হাসপাতাল এমসিএইচ, তার নির্মাণ কাজ চলছে, সেটা তদারকি করা এবং আগামী দিনে আমাদের এখানে একটা 100 বেডের জেনারেল হসপিটাল হবে, জেনারেল ওয়ার্ড, তার জায়গা দেখার জন্য এসছেন। এই ধুলিয়ান পৌরসভার অন্তর্ভুক্ত হাসপাতাল, কিন্তু এটা ব্লক স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন ধরেই এখানে স্বাস্থ্যকর পরিবেশ ছিল না, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, জলের তলে হাসপাতালটা ডুবেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিতে আমরা এই হাসপাতালটাকে ধীরে ধীরে অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাচ্ছি। আমাদের 300 বেডের হাসপাতালের কাজ যেমন চলছে, আগামী দিনে 100 বেডের হাসপাতাল যখন হয়ে যাবে তখন এখানে কিন্তু 450 বেডের একটা হাসপাতাল, যেটা কিন্তু আর হাসপাতাল থাকবে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আমাদের সিওমএইচ সাহেব, বিওমএইচ সকলে মিলে এই হাসপাতালটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও চেষ্টা করছি এই এলাকার মানুষকে একটা স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। আমাদের এই পাশেই যে গর্ত আছে, সেই গর্তটা একটা সুন্দর মনোরম পরিবেশ আমরা তৈরি করব এবং ধুলিয়ান পৌরসভা সেই কাজে সহযোগিতা করবে। ধুলিয়ান পৌরসভা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করছে, জনস্বার্থে কাজ করছে। আমরা সেই কারণে সেই জায়গাগুলোকে পরিদর্শন করা এবং আমাদের হাসপাতালের কাজ ত্বরান্বিত করার জন্য আমরা আজকে সকলে মিলেই এখানে উপস্থিত হয়েছি। জলাশয়ের যে পরিকল্পনা আছে সেটাকে পরিষ্কার করা, সংস্কার এবং তার চারিদিকে রাস্তা নির্মাণ, আলো, প্ল্যান্টেশন, বিভিন্ন রকম কাজ আছে, অনেক রকম আইটেম আছে, সেই আইটেম আমরা কিন্তু সেখানে করব যাতে একটা সুন্দর মনোরম পরিবেশ সেখানে তৈরি হয়। কাজ কতটা এগিয়েছে? আমাদের আজকে তো এ পরিদর্শন করা হলো এবং অতি সত্বর সেখানে কাজ শুরু হবে।